एक ग्लास पानी संगे ये फलटी मिसिए खान। शुधुमात्र एक ग्लास रूम टेम्पारेचारे पानी नीते हबे आर ए फलटी नीते हबे। फलटी किभाबे नेबेन आर कतटुकु परिमाण निये खेते हबे दिनेर कोन समय खेते हबे ता भिडियोते जानिए देब। जारा एक ग्लास पानीर संगे ये फलटी मिसिए खाबेन सारा जीवनेओ तादेर कखनो कार्डियोवास्कुलार डिजिज अर्थात हार्टेर रोग हबे ना। शुधु ताई नय, जादेर एखोनी ब्लाड प्रेशार बेशी अर्थात जरा हाई ब्लाड प्रेशारेर जन्य ओषुध खाच्छेन बा खाबेन बोले डाक्तारेर काछे गिये आपनी ओषुध पेयेछेन तादेर बोलबो जे एई फलटी खेये देखुन जे কি উপকার হয়। একদিনের মধ্যেই আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, এছাড়াও আরও এমন কিছু রোগ শুধুমাত্র এই ফল দিয়েই ভালো করা যায় যে জানলে আজই আপনি বাজার থেকে এই ফলটি নিয়ে আসবেন। এটি কি ফল? এটা হচ্ছে এক প্রকারের মশলা যেটাকে আমরা ব্ল্যাক কার্ডামাম বা বড় এলাচ বা কালো এলাচ বলে থাকি। বাজারে এলাচ কিনতে গেলে আপনি দুই ধরনের পাবেন, একটি হালকা সবুজ যাকে আমরা সাদা এলাচ বলি, অন্যটি বড় এলাচ বলি যেটা দেখতে কালো বা গাঢ় বাদামি রঙের। এই এলাচটি আপনাকে খেতে হবে। যেহেতু ফল বলছি তাই ভেতরের ফলটা খাওয়ার কথাই বলছি। এলাচের ওপরের যে খোসাটা থাকে এটার ঔষধি গুণও অনেক বেশি, তবে হার্টের রোগের জন্য আমাদের খেতে হবে ভেতরের ফলটি। আবার এমন কিছু রোগ রয়েছে যার জন্য আপনি বাইরের খোসা সহ সেবন করবেন। কোন রোগে কিভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন সেটা পর্যায়ক্রমে জেনে নিন এবং আপনার দেহের জন্য কিভাবে খাওয়া প্রয়োজন সেটাও ভিডিওতেই জানতে পারবেন। আয়ুর্বেদ অনুযায়ী এই বড় এলাচ পিত্ত প্রশমিত করে, ঘুম আনতে সাহায্য করে, রুচি বাড়াতে কাজ করে, হার্ট এবং লিভারকে সুস্থ রাখে। এই এলাচটি ক্ষুধা বাড়ায়, খাবার হজম করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এই হচ্ছে আয়ুর্বেদিক মতামত। এখন বলি, যদি আপনার প্রচণ্ড রকম গ্যাস, বদহজম, পেট ফুলে থাকে তাহলে আপনি এই ধরনের সমস্যা দূর করার জন্য সঙ্গে তো ক্ষুধাবর্ধক, রুচিবর্ধক, আপনার হজমের জন্য যে পাচক রসের ক্ষরণ প্রয়োজন সেটা নিয়ে আসবে, এই সমস্ত কাজ করবে এই বড় এলাচ। এবারে যখন আপনি হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যার জন্য এই ফলটি খাবেন তখন এর খোসা, এই মোটা ভারী খোসাটাই আপনাকে সেবন করতে হবে ফলটি সহ। সেক্ষেত্রে ফল এবং খোসা একত্র করে আপনি গুঁড়ো করে নিন, অথবা এটা আধা ভাঙা করে সারা রাত এক গ্লাস গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন। কাচের গ্লাস অথবা স্টিলের গ্লাসে সারা রাত এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় এটা মিশিয়ে ছেঁকে পান করুন। খেয়াল রাখতে হবে যেহেতু আপনি আধা ভাঙা করে সারা রাত গরম পানিতে ভিজিয়েছেন তাই এর সমস্ত গুণাগুণ, সমস্ত পোষকতন্তু এই পানির ভেতরেই চলে গেছে। সকালে উঠে বাসি পেটে এই পানি পান করুন। আবার ঠিক সকালবেলায় একইভাবে একটি বড় এলাচ সমস্ত অংশ আধা ভাঙা বা আধা চূর্ণ করে এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে ঢেকে রেখে দিন। সন্ধ্যাবেলায় সেই পানিটা ছেঁকে আরেকবার পান করুন। এতে করে আপনার হজম সংক্রান্ত গ্যাস্ট্রিক, বদহজম, টক ঢেকুর ইত্যাদি সংক্রান্ত যে যে সমস্যা রয়েছে সবই ভালো হবে। খেতে হবে মাত্র 7 থেকে 14 দিন। তবে যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন আর দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক বা বদহজম দূর করার জন্য অনেক ঔষধ এতদিনে খেয়েছেন তারা 14 দিন নয় টানা 21 দিন পর্যন্ত সেবন করুন দিনে 2 বার করে। খেয়াল রাখতে হবে যে আয়ুর্বেদিক ঔষধ বা ঘরোয়া এই ভেষজ টোটকাগুলো তখনই কাজ করে যখন আপনি এটা নিয়ম মতো করেন। অনিয়মে করলে কিন্তু এই রোগ আপনার একদমই ভালো হবে না। প্রচণ্ড মাথা ব্যথা করলে এই বড় এলাচ হালকা পানি দিয়ে এটা পাটায় পিষে বা বেটে মাথা যে ব্যথা করছে বা কপালের যে সাইডে ব্যথা করছে তার ওপরে লাগিয়ে দিন। তাহলেই দেখবেন 15 মিনিটের মধ্যেই আপনার ব্যথা একদম ভালো হয়ে যাবে।
মুখের ভেতরে যদি কোনো ঘা হয়ে থাকে তাহলে এইভাবে এলাচ পিষে তা এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখের ভেতরে যেখানে আক্রান্ত হয়েছে ঘা হয়েছে সেখানে লাগিয়ে রাখুন আধা ঘন্টা। দিনে একবার লাগালেই উপকার পাবেন, তারপরেও টানা পাঁচ দিন ব্যবহার করুন পুরোপুরি ভালো হওয়ার জন্য। দাঁতে যদি প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে ক্যাভিটির কারণে, তাহলে আপনি এলাচের ফল নিয়ে নিন একটি, তার সঙ্গে তিনটি লবঙ্গ নিন। শুধুমাত্র ভেতরের ফলটিই নিতে হবে এক্ষেত্রে, ভালো করে গুঁড়ো করে দাঁতের যে অংশে সমস্যা সেই অংশে লাগিয়ে রেখে দিন। এটা আধা ঘন্টা রাখলে একদিনেই দেখবেন ব্যথাটা চলে গেছে, তারপরেও চাইলে টানা তিন দিন ব্যবহার করতে পারেন। দাঁতের ব্যথা কিন্তু খুব মারাত্মক একটি রোগ, যাদের এই দাঁত ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যা হয় তারা ঘন ঘনই ডাক্তারের কাছে ছোটেন কিন্তু কোনো ভালো রেজাল্ট পান না। সেক্ষেত্রে আপনি বড় এলাচের শুধুমাত্র খোসাটা নেবেন এবং তিন থেকে চারটি ফলের খোসা খুব ভালো করে ধুয়ে তা একদম মিহি করে পেষে তা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সেবন করুন। দিনে দুইবার এক গ্লাস করে খাবারের আধা ঘন্টা আগে সেবন করলে দাঁতের ব্যথা ভেতর থেকে যাবে, সেই সঙ্গে যখন আপনি মিশ্রণ বা গুঁড়ো করে লবঙ্গ দিয়ে সেটা দাঁতে গোড়াতে পুলটিশ হিসেবে লাগাবেন তখন কিন্তু একই সঙ্গে কাজ করবে। এবারে আসি যে আপনার যদি কখনো শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে কি করবেন, সেক্ষেত্রেও এই ফলটিই কাজ করবে। সেক্ষেত্রে এই যে কালো এলাচ রয়েছে এর সঙ্গে আপনাকে সরিষার তেল মিশিয়ে জাল করতে হবে। দুইটি বড় কালো এলাচের সম্পূর্ণ অংশ পিষে নিন বা গুঁড়ো করে নিন, একদমই পানি ছাড়া করতে হবে। তারপর সেটা চার থেকে পাঁচ চা চামচ অর্থাৎ আপনাকে 25 ml এর মতো নিতে হবে সরিষার তেল। আর তার সঙ্গে আপনাকে নিতে হবে এলাচের গুঁড়ো, একটি সম্পূর্ণ এলাচের গুঁড়ো। এটি একসঙ্গে মিশিয়ে যখন আপনি বুকে গলায় মালিশ করবেন তখন আপনার ব্যথা চলে যাবে, কাশির যে দমক ছিল অথবা আপনার যে হাঁপানির কষ্ট হচ্ছিল সেই কষ্ট ভালো হবে। এবারে আপনাকে সেটা সেবন করতে হবে। এক্ষেত্রে কালো এলাচ একটি চূর্ণ করে শুধু ভেতরের ফলটা নিন এবং তার সঙ্গে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে সেবন করুন। এভাবে দিনে দুইবার সেবন করলেই আপনার এই শ্বাসকষ্ট এবং কাশি ভালো হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের হার্টের রোগ দেখা দিয়েছে, সেটা হতে পারে আপনার ব্লাড প্রেশার বেশি, কোলেস্টেরল বেশি, এগুলো দিয়ে গুরুতর হার্টের রোগ তৈরি হয় বা সৃষ্টি হয়। কাজেই আপনি যদি ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে বা যে কোনো ধরনের মানসিক স্ট্রেসের কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনাকে বড় কালো একটি এলাচ নিতে হবে আর তার ভেতরে শুধু ফলটা বের করে নিয়ে এটা খুব ভালো করে গুঁড়ো করতে হবে। এবারে এলাচের ফলের যে গুঁড়ো অংশটি পেলেন সেটা এক গ্লাস রুম টেম্পারেচারের পানিতে ভালো করে মিশিয়ে সকালবেলায় খাবারের আধা ঘন্টা পরে একবার সেবন করুন। আর ঠিক রাতে ঘুমোতে যাবার আধা ঘন্টা আগে বা রাতের খাবারের আধা ঘন্টা পরে আপনি সেটা আরেকবার একটি ফলের একইভাবে গুঁড়ো করে সেটা এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করুন। একদিনের মধ্যেই আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে এবং এটা যদি আপনি কন্টিনিউ করেন আপনি সর্বোচ্চ এটা তিন মাস এক টানা সেবন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার একেবারে নিয়ন্ত্রণে আসবে, তবে এতটাই দ্রুত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে যে আপনাকে মাঝে মাঝেই ব্লাড প্রেশার চেক করতে হবে যে হঠাৎ করে এটা কমে গেল কিনা। যদি কমে যায় তাহলে এই ফলটি খাওয়া বন্ধ করতে হবে, তা না হলে হুট করে ব্লাড প্রেশার কমে গিয়ে আপনার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আপনি পড়তে পারেন। এবারে আসি ডায়াবেটিসে। ডায়াবেটিসেও আপনি এই একইভাবে এলাচের ফলটি গুঁড়ো করে তা সেবন করতে পারেন এক গ্লাস পানিতে মিশিয়ে, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। অনেক সময় আলসার হয়ে যায় পেটে, হজম খারাপ হওয়ার কারণে বা খাবারের অনিয়মের কারণে এই আলসার হয়ে থাকে। যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এলাচ সেবন করতে পারেন এক গ্লাস পানিতে মিশিয়ে একটি ফলের সম্পূর্ণ অংশ গুঁড়ো দিয়ে। এইভাবে এলাচ সেবন করলে আপনার আলসারও ভালো হবে। একটি স্বাস্থ্য বিষয়ক গবেষণাপত্রে প্রকাশ করা হয়েছে যে এলাচের মধ্যে যে অ্যান্টি ক্যান্সার এবং ইমিউনোসপ্রেসিভ বৈশিষ্ট্য রয়েছে এর কারণে ক্যান্সারের লক্ষণগুলো কমতে শুরু করে। যদি
প্রচন্ড জ্বর হয়ে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই এলাচ সেবন করুন। সেক্ষেত্রে দুই ভাগ কালো এলাচের বীজ অর্থাৎ ফলের অংশ, এক ভাগ কালো এলাচের মূল অর্থাৎ যে গাছ সেই মূলের ছাল মিশিয়ে গুঁড়ো তৈরি করতে হবে। এক কাপ দুধ ও পানিতে মিশিয়ে এক চামচ সেই গুঁড়োটা দিয়ে আপনাকে রান্না করতে হবে 5 মিনিট। শুধুমাত্র দুধটুকু যখন থাকবে তখন সেটা আপনাকে সেবন করতে হবে। এটা সেবন করা একটু ডিফিকাল্ট, কারণ সবাই এলাচ গাছের মূলের ছাল পাবেন না। সেক্ষেত্রে আপনি কালো এলাচ শুধুমাত্র গুঁড়ো করে এক গ্লাস হালকা গরম পানিতে মধু দিয়ে সেবন করতে পারেন, রোগ কিছুটা হলেও কমবে। কালো এলাচ এবং বাসক পাতা, মাদার পাতা, নিশিত ইত্যাদিগুলো কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সবগুলো মিশিয়ে সম পরিমাণে পেস্ট তৈরি করলে এই সমস্যা যায়। কালো এলাচ পুরুষত্বহীনতার সমস্যার বড় একটি ওষুধ। কালো এলাচের বীজ অর্থাৎ যে ভেতরের এই ফল সেটা খুব ভালো করে গুঁড়ো করে এটার সঙ্গে অর্ধেক পরিমাণ মিশ্রি গুঁড়ো মিশিয়ে এক গ্লাস পানিতে যদি দিনে দুইবার খাওয়া যায় তাহলে পুরুষত্বহীনতার সমস্যা ভালো হয়ে যায়। কালো এলাচের বীজের গুঁড়োতে তরমুজের বীজের গুঁড়ো এবং মিশ্রি মিশিয়ে নিন। দিনে 2-3 বার খেলে পাথর ভেঙে বের হয়ে যাবে। কিডনির পাথরের ক্ষেত্রে এই নিয়মটি আপনি ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পরিমাণটা যেন একদম ঠিক হয়। কালো এলাচের সম্পূর্ণ অংশের গুঁড়ো নিতে হবে, যে পরিমাণ সেই পরিমাণ আপনাকে নিতে হবে তরমুজের বীজের গুঁড়ো এবং তার সঙ্গে অর্ধেকটা মিষ্টির গুঁড়ো মিশিয়ে এটা আপনাকে পানিতে দিয়ে সেবন করতে হবে। এইভাবে খেলে দেখবেন খুব সহজেই আপনার রোগ চলে গেছে। মূত্রনালীর যাদের সমস্যা হয় তারা কালো এলাচের বীজ অর্থাৎ ফলটা গুঁড়ো করে সেটা চিনি বা মিষ্টির সমান অংশে মিশিয়ে নিতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা 2-3 গ্রাম করে খেলে মূত্রনালীর সমস্যা একেবারে ভালো হয়ে যাবে। লিভারের যদি সমস্যা হয়ে থাকে তাহলে সরিষা দানা অর্থাৎ সরিষা বীজ এর সঙ্গে এলাচের গুঁড়ো সম পরিমাণ নিতে হবে। তারপর সেটা গুঁড়ো করে নিন এবং দিনে 2-3 গ্রাম পরিমাণ করে খেলে এই লিভারের সমস্যা ভালো হয়ে যাবে। যদি কলেরা হয়ে থাকে সেক্ষেত্রেও কালো এলাচ আপনি সেবন করুন। কালো এলাচের নির্যাস অর্থাৎ কালো এলাচের ভেতরের যে ফলটি রয়েছে তা গুঁড়ো করে বা ভালো করে পিষে সেটা এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে 2 বার খেলে কলেরার সমস্যা ভালো হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেবন করুন। আর কী ফল পেলেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।